ঠিক আছে, কিন্তু আপনাদের আমি আনবক্স করে দেখাচ্ছি। আর আমাদের আইপিএসটা ইন্ডিয়ান আর বাংলাদেশে হাঙ্গু কোম্পানি নাম করা একটা ব্র্যান্ড, এটা কিন্তু ইনপুট করে থাকে। আইপিএসটা দুই বছর আপনারা ওয়ারেন্টি দেখাতে পেয়ে যাবেন। দেখাবো দেখতে থাকুন, দেখুন এর ভিতরে কী কী আছে। আমি রিসেন্টটা কিনে নিয়েছি, আপনারা খুব সাবধানে কাটুন যাতে স্মৃতিতে হাত না কেটে যায়। আমরা ওপেন করলাম, ওপেন করার পরে দেখি এর ভিতরে কী আছে। হ্যাঁ, আমরা প্রথমে আপনারা দেখতে পেলাম 24 মাসের একটি ওয়ারেন্টি কার্ড। দেখুন, আমি আপনাদের বলছিলাম এটা কিন্তু 24 মাসের ওয়ারেন্টি থাকবে। আর এখানে নিয়ম বলি, সত্য বলি, সব কিছু দিয়ে আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর আমি অ্যাড্রেসটা আপনাদের বের করে দেখাচ্ছি এর কোয়ালিটিটা কেমন। প্রিয় দর্শক, আমাদের অ্যাড্রেসটা কিন্তু আনবক্সিং করা শেষ। আমাদের এখানে আপনারা দেখাচ্ছি, দেখুন সামনের লুকটা কত সুন্দর, খুবই সুন্দর একটা ডিজাইন করছে হাঙ্গু কোম্পানি, দেখলে মনটা ভরে যাবে। দেখুন এখানে সব কিছু কিন্তু লেখাই আছে। আর আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন এই অ্যাড্রেসটার মধ্যে আপনারা কী কী চালাতে পারবেন। আর এটাও বলে যায় ডিসপ্লেতে আপনারা কী কী দেখতে পাবেন, ব্যাটারিজ চার্জ, লোড আনলোড, ওভার লোড, কত পার্সেন্ট চার্জ আছে বা কত অ্যাম্পিয়ার চলছে, কী লোড আছে, আপনারা এগুলো কিন্তু পাবেন। এই ব্যাটারি আইপিএসটা আর ব্যাটারিটা একটা প্যাকেজের মাধ্যমে আমি দিচ্ছি, আপনাদের আমি জানিয়ে দেবো এর রেটটা সম্পর্কে যে কত পড়বে। আর আপনারা তো জানিয়ে গেছেন যে কী কী আপনারা চালাতে পারবেন, তো চলুন আমরা আবার ব্যাটারিটা দিকে যাই। ব্যাটারিটা আমরা আনবক্সিং করে আমরা দেখাবো, অ্যাসেট করে রান করে আমি একবারে টোটালি আমি নতুন একটা প্যাকেজ আপনাদের কারেন্টটা চালিয়ে আমাদের ব্যাটারি। এগুলো ব্যাটারির মুখ সার্ভিস, আর ওর সাথে আপনারা দুইটা নাট এবং পিতলের দুইটা ফিল্যাম পেয়ে যাচ্ছেন। অনেকেই হাতে গরম না গিয়েছিলেন, তাদের ওইগুলো প্রয়োজন হয়ে গেছে। আমরা দেখাচ্ছি ব্যাটারির ভিতরে কী কী আছে। দেখুন ব্যাটারিতে আপনারা একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, 18 মাসের ওয়ারেন্টি। আর ব্যাটারি দেখুন সম্পূর্ণটা কিন্তু ইনটেক্ট। আমি আপনাদের এটা বাইর করে দেখাচ্ছি, আমার কিন্তু আনবক্সিং করা হয়ে গেল ব্যাটারিটা। এখন আমি ইনটেক প্যাকেটটা আপনাদের খুলে দেখাবো। দেখুন এটা কিন্তু নতুন ইনটেক করা, আপনারা অবশ্যই এগুলো একটু খেয়াল করে দেখে নেবেন। এই যে দেখুন ইনটেক প্যাকেট আমরা খুলছি, এই যে ব্যাটারিতে কিন্তু কোনো পানি দেওয়া নাই এই মুহূর্তে। দেখুন প্যালেটগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এবং আমরা ব্যাটারিটা অ্যাচিভ করবো, আপনাদের কত গ্র্যাভিটি দিচ্ছে এটা আপনাদের দেখাবো আপনারা সাথে দেখুন। হ্যাঁ ও সুপ্রিয় দর্শক, এবার আমি ব্যাটারিটা অ্যাসিড করবো, আপনাদের দেখাচ্ছি অ্যাসিডটা আমরা কত গ্র্যাভিটি দিয়ে থাকি ব্যাটারিটা। এটা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনারা কত গ্র্যাভিটি দিয়ে থাকেন। এখানে দেখুন খুব সুন্দরভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখেছেন 1245 গ্র্যাভিটি আছে। আর আমরা এখনই ব্যাটারিটা অ্যাসিড করবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। হুম, সুপ্রিয় দর্শক, আমাদের ব্যাটারিটা অ্যাসেট করা এই মুহূর্তে শেষ। আমরা ব্যাটারির নাটগুলো এবার আমরা লাগাবো,
আপনারা খুবই সাবধানতার সহিত আপনারা প্লাস মাইনাস তার কেবলগুলো আপনারা জোর দিবেন। আমরা শুধুমাত্র টাচ সেট দেওয়ার জন্য এই জন্য বেশি টাইট দিচ্ছে না, এভাবে আমরা সেট দেব। দেখুন লাগানো শেষ, আমাদের ডিসপ্লেতে অলরেডি লাইন চলে এসেছে, আপনারা দেখতে থাকুন। এই দেখুন ব্যাটারিতে কিন্তু লো বা এখানে জিরো ভোল্ট, আমার আইপিএসটা বন্ধ আছে, ইউপিএস মোড লো। লাইনটা আগে দিয়ে দেবো, তারপরে আপনাদের বাকি সিস্টেমগুলো সব দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন। এটা আমি আইপিএসের লাইন বন্ধ করে ফেললাম, আর এখানে আমি দিচ্ছি, দেখুন এখানে কিন্তু সব লাইট সব বন্ধ হয়ে গেছে। আমি লাইটটা অলরেডি এটা দিয়ে দিয়েছি, এখানে দেখুন এটা কিন্তু কারেন্টের লাইন পেয়ে গেছে, ম্যাশিং ওয়ান। আপনাদের লাইটটা একটু জ্বালিয়ে দেখাই, এখানে কিন্তু চার্জটা হচ্ছে, এই যে দেখুন ব্যাটারির কিন্তু সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লাইটগুলো জ্বলছে। এখানে দেখেন এটা টিউবলার প্লেটের ব্যাটারি বা এসএমএস ব্যাটারি সিস্টেম, তখন এটা এখন অন করা হয়নি, এবার আমি অন করবো। এই দেখুন এখানে কিন্তু এখন আমি এখানে লাইনগুলো সব দিয়ে দিছি অলরেডি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন মেশিনটা অন করে দেবো, এই যে ব্যাটারি অন, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এই যে ব্যাটারি সিস্টেম চার্জিং সব কিছু অন হয়েছিল আসছে। এখানে দেখুন ইউপিএস মোড, কারেন্টটা যদি চলে যায় তাহলে এখানে কিন্তু হাই চার্জিং, এটা বুস্টার যদি চেপে ধরি তাহলে কিন্তু চার্জ শেষ হবে, ঠিক আছে। এটা আবার কিন্তু এখানে নিয়ে নিচ্ছে অলরেডি, আর এটা কিন্তু ইউপিএস মোড, হ্যাঁ এটা হলো ডিজে মোড, এটা হাই লোড, এটা হোল্ড, এটা উঠতে হয়। এখানে দেখুন মেশিন অন, এবার আমি আপনাদের দেখাবো আইপিএসটা বন্ধ করে, আমরা কারেন্টের লাইনটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার এখানে কিন্তু অন্ধকার হয়ে গেছে, এবার কিন্তু আমি আইপিএসটা অন করে দেবো। দেখুন আমি আইপিএসটা কিন্তু অন করে দিছি, দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে লাইন সব চলে এসেছে, আর এখানে দেখুন মেশিনটা অন, ইউপিএস অন, মেশিন ওইখানে কিন্তু দেখেন অন, ঠিক আছে। আপনারা কিন্তু তাহলে দেখতে পাচ্ছেন, আর আপনারা যদি আমাদের কাছ থেকে এটা ক্রয় করতে চান, আর আমি এখানে এখন লাইনটা দিয়ে দিচ্ছি ফিউজের লাইনটা, এটা যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে আমাদের কাছে আসতে হবে। আর আমাদের ভিডিও দেখে যদি কেউ আসেন আমাদের শোরুমে তাহলে একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন সবসময়ের জন্য। মেশিন ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত, আর যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের দামটা তো এখনও বলা হলো না, দামটা আমি বলে দিচ্ছি, আইপিএস আর ব্যাটারি দিয়ে 24,500 টাকা, দুইটা আপনাদের একটা প্যাকেজের মাধ্যমে আপনারা মালটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দামে আমাদের কাছ থেকে মালটা পারচেস করতে পারবেন, বা আমাদের কুরিয়ার এখানে এসে আপনারা নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।